চালের ভাত যদি খেতে পারে মাসি বলছে 5,000 টাকা দেবে নাকি? নগদ 5,000 নগদ 5,000 আমি কিন্তু মাসির কাছে এসেই প্রথমে ভয় খেয়ে গেছিলাম। মাসি প্রথমে বলছে না না বেরো 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 বুঝে করতে হবে না। মাসি তাহলে এখন ভয় দেখাও কেন তুমি সবাইকে? আগে তিতা পরে মিঠা সবচেয়ে ভালো। ও আগে তিতা পরে মিঠা, আচ্ছা বাহ, দেখেই লোভ ধরছে আর জিভে জলও চলে আসছে। কিন্তু খাসি হলো আবার 80 গ্রাম ওজন। খাসির ওজন 80 গ্রাম? আচ্ছা বাহ, তোমার কাছে এত লোক কেন আসে? গালাগালি দেই তাড়ি দেই আমার কাছে খা। গুড মর্নিং বন্ধুরা, একদম সকাল সকাল চলে এলাম রাসবিহারী এভিনিউতে। আর রাসবিহারী এভিনিউতে আসার একটাই কারণ, আজকে বুধবার। এই বুধবারে কিন্তু মাসি মাটন করে, মানে মাসির হাতে মাটন খাবো বলে কিন্তু চলে এসেছি আজকে মাসির হোটেলে। তো চলুন মাসির সাথে পরিচয় করাই এবং ওনার রান্না বান্নার স্টাইল আপনাদের দেখায় কিভাবে উনি রান্না বান্না করছেন। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, একদম দমদার ভিডিও হতে চলেছে। এটা হচ্ছে মাসির হোটেল আর মাসির রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছে। এখন রান্না বান্না জোর তালে চলছে আর ওইদিকে দাদা কিন্তু পরোটা ভেজে চলেছে সকাল সকাল। তো সকাল সকাল মাসি কিন্তু মাছ ভাজছে একদম চারাপোনা। এগুলো কি সব চারাপোনা? আচ্ছা এলো পুটি, সর পুটি নাকি? আচ্ছা জাপানি পুটি। বাহ, মাসির চায়ের কাপটা তো খুব সুন্দর, একদম বড় সড়ো কাপ নিয়ে বসেছ তো। যা হবে বড় চাই, তাই তো? বাহ হ্যাঁ, সব মাছের সাইজটাও তো বিশাল বিশাল বড় বড় সাইজ। বাহ, মাসি কিন্তু অল্পতে চাপ পোষায় না, একদম বিশাল একটা গ্লাস নিয়ে, থার্মোফ্লাক্সের গ্লাস নিয়ে বসেছে সকাল সকাল একদম। খাঁটি দুধের চা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সারাদিন চা খেয়ে থাকো? আচ্ছা আচ্ছা, অনেক বেলা হয়ে গেছে রে বাপ, অনেক বেলা হয়ে গেছে। ছেলে ট্রেনের গন্ডগোল থেকে উঠতে দেরি করেছে নাকি? না না, আমি আজ 3টার উপরে আগে উঠেছি। ছেলে এসে ট্রেনের গন্ডগোল ছিল, যাদবপুরে ট্রেন আটকে ছিল আজকে। ও আচ্ছা আচ্ছা, ছেলে এসে দেরি করে মাল ঢোকানি বাজারে, ফোন করে আনিয়েছি, মাছ আসলো তারপর দিয়ে গেল অত দেরি করে। এদিকে মাসি মাছ ভাজছে আর ওদিকে মাসির ছেলে পরোটা পরোটা করছে তো? আচ্ছা পরোটা হচ্ছে। মাসি বলছে তোর দামি জিনিস তেলের মধ্যে যেন পড়ে যায় না, মাসি সতর্ক করে দিচ্ছে কিন্তু আমাকে। এগুলো পুঁটি নাকি গো? এগুলো জাপানি পুঁটি। তো মাসির এই যে রেডিওটা দেখছেন, মাসি কিন্তু গান শোনে সকাল সকাল, গান শোনার কাজ করে। তো মাসি এটা কি তোমার গিফট দিয়েছে কেউ? না না, আমার নাতি কিনে দিয়েছে। নাতি কিনে দিয়েছে? আচ্ছা, কতদিন হলো এটা? অনলাইনে কিনে দিয়েছে। অনলাইনে কতদিন হলো? এক বছর। এক বছর হয়ে গেল। গান হয় তো? ও আমি গান শেষ করতে পারিনি, সারা রাত চলে। সারা রাত চলে? বাহ 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 বাহ, আমি আমার মতন ঘুমাই ওর মতন বাজে। আচ্ছা, মাসি ঘুমিয়ে যায় বলছে আর রেডিওতে গান চলেই যায় বলছে। মাছ ভাজা রেডি হয়ে গেল। এগুলো হচ্ছে রুই মাছ, কাতলা। কাতলা? কাতলা গুলো অনেক বড় বড় চারাপোনা কাতলা তো। আচ্ছা কাতলা বলছে মাসি, তাই কেটে কেটে ছোট করে দিয়েছি। কেটে কেটে ছোট করে দিয়েছে বলছে? অনেক বড়, দেখলে ভয় পেয়ে যাবে, খাবে কি? ছোট কাতলার বাচ্চা তো। আচ্ছা, এগুলো রুইয়ের বাচ্চা, এগুলো রুইয়ের বাচ্চা, কালবো সব আছে। তো মাসি আজকে মেনু কি আছে গো তোমার কাছে? এই তো চার রকম মাছ দিয়ে ঝাল। আচ্ছা, চার রকম মাছ? হ্যাঁ। আর কি আছে সবজি? পালং শাক বড়ি। হ্যাঁ, দিয়ে সবজি। আচ্ছা, আর মাছ মাংসের মধ্যে? মাংসের মধ্যে? মাংসের মধ্যে মুরগি চিকেন সব হবে। মুরগি চিকেন আর মাটনও আছে? হ্যাঁ। আচ্ছা, তো তোমার কাছে একটু রেটটা বলে দাও। সবজি ভাত কত করে? সবজি ভাত 40। সবজি ভাত 40? 50। আচ্ছা, আর চিকেন ভাত? চিকেন ভাত 80-90। 80-90? এর 80-90 কেন? আর খাসির ঝোল ভাত? খাসির ঝোল 1 পিস দিয়ে 110।
আর দু পিস দিয়ে 180 বাহ 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 রিয়াজি খাসি বাহ খাসি হলো আবার 80 গ্রাম ওজন খাসির ওজন 80 গ্রাম আচ্ছা বাহ আর এদিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলু ভাজা আছে আলু মটরশুটি দিয়ে ভাজা বাহ খুব সুন্দর একদম গরম গরম ভাজা আলু মটরশুটি আর এই দিকে দেখতে পাচ্ছেন এটা একটা সবজি আছে এটা পরোটা দিয়েও খাওয়া যাবে আবার ভাত দিয়েও খাওয়া যাবে দেখতে পাচ্ছি আলু পালং শাক বড়ি দিয়ে একটা খুব সুন্দর তরকারি দেখুন আর এদিকে কিন্তু এখন হচ্ছে মাছের ঝোল দেখুন ধনে পাতা দিয়ে মাছের ঝোলটা হচ্ছে দেখি সরষে ঝোল নাকি গো মাসি আচ্ছা আর এদিকে মাসি কিন্তু সমস্ত বাটা মশলা দিয়ে রান্না করে ঘরোয়া বাটা মশলা দেখুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন সব কিন্তু বাটা আছে এখানে ঘরোয়া মশলায় রান্না হয় মাসির পাশাপাশি দেখছি আরেকজন মাসিকেও ইনি কিন্তু এখানে কাজ করেন এখন টমেটো ভাঙটো কাটছে মাসিকে হেল্প করে দেন এই টমেটো গুলো মাসি কিসে যাবে গো আচ্ছা চিকেন মটনে যাবে বলছে মাসি আর এদিকে কিন্তু মাছের ঝোল রেডি হয়ে গেছে দেখুন এবার দেখুন কিভাবে ঢালছে দেখুন জাস্ট ঝোলটা মাছ ভাজার উপরে ঢেলে দেওয়া হলো এবার এটা একটু গরম করে নেওয়া হবে তাহলেই মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে টমেটো ধনে পাতা দিয়ে খুব সুন্দর করে মাছের ঝোলটা বানিয়েছে আর এই যে দেখুন বন্ধুরা মাটনের সাইজটা দেখুন মাসির হোটেলে এই দেখুন একদম রেয়াজি পিস আর প্রত্যেক বুধবারে কিন্তু এই মাটনটা আপনারা পেয়ে যাবেন আর এদিকে এখন চিকেন করার জন্য প্রিপারেশন চলছে তো পেঁয়াজ ভাজা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি মাসি কিন্তু ক্যাপসিকাম দেয় মুরগির মাংসে দেখুন শীতকাল বলেই দেওয়া হয় নাকি সবসময় দাও সারা জীবন দেয় বলছে ক্যাপসিকাম মুরগির ঝোলে ক্যাপসিকাম পাবেন আপনারা এদিকে রয়েছে দেখুন সেই কাঁচা মুরগির মাংসটা লিভার আছে এমনি মাংস আছে মেটে গুড়দা আছে সব আছে একবারে মিলে মিশে যা খুঁজবেন তাই পেয়ে যাবেন আর এদিকে দাদা কিন্তু আগে থেকেই ডিম ভাজা গুলো রেডি করে রাখছে দাদা ডিমের বড়ার ঝোল আচ্ছা অমলেটের ঝোল হবে এগুলো তার জন্য আগে থেকে ডিম গুলো ভেজে রাখছে এরকম আর ডিমের অমলেট গুলো এই ঝোলটাতে কিন্তু দিয়ে দেওয়া হলো দেখুন এটা হয়ে গেল ডিমের অমলেটের ঝোল চিকেন কষার জন্য যে মশলাটা বানাচ্ছে এখনই যা দুর্দান্ত সেন্ট উঠেছে মানে এই মশলাটা দিয়েই মনে হচ্ছে ভাত খাওয়া যাবে এত সুন্দর ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুনের একটা দুর্দান্ত স্মেল বেরোচ্ছে আবার মটরশুঁটি গেল দেখুন চিকেন কষায় মটরশুঁটিও দেওয়া হয় এটা শীতকাল বলেই পসিবল দুর্দান্ত দুর্দান্ত হচ্ছে কিন্তু এই দেখুন এবার চিকেন গুলো দেওয়া হচ্ছে এর মধ্যে ওরে বাপরে এই লেগ পিস এই লেগ পিসটাই এক পিস করে দেয় আর এদিকে এখন পেঁয়াজ ঘষছে এই মাসি এগুলো সব মাংসদের জন্য নাকি মাংসের জন্য মাটনের জন্য আচ্ছা আর এগুলো এখন চিকেনের ঝোলে দেওয়া হবে আলু তাই আলুগুলো চিকেনে না মাটন মাটন ওই আপনাদের জন্য ম্যাডাম ঝাল ছাড়া ও আচ্ছা অনেক ঝাল আছে আমার ও মানে আমার জন্য ঝাল চাই যে যেরকম রিকোয়ারমেন্ট সেরকম লাল গাড়ি আইলে দেখলাম না লাল গাড়ি ও লাল গাড়িটা এলো বলে চিকেনে আলু দাও না তাই তো না না বাবা চিকেনে আলু অর্ডার থাকলে দেই অর্ডার না থাকলে দেই ও চিকেন কষাটা দুর্দান্ত কালার এসছে আস্তে আস্তে দেখুন আর এই বড় বড় পিস আজকে এটা ক কিলো চিকেন আছে মাসি আজকে বেশি না কম আছে আজকে মাটন করছি না মাটন করছি বলে কম আছে তাও পার ডে মুরগির মাংস কত করে করো 14 কিলো 14 কিলো 14 15 16 14 15 16 আর মাটনটা ক কিলো আছে আজকে 4 কিলো 4 কিলো আচ্ছা আর তোমার হোটেলে এই সারা সপ্তাহ খোলা তো 365 দিন অসুখ হলে বন্ধ থাকে আচ্ছা অসুখ হলে বন্ধ থাকে শরীর খারাপ হলে বন্ধ হ্যাঁ রবিবার বন্ধ থাকে ওকে তোমার তোমার এই হোটেলটা দু রকমই খাবার পাওয়া যায় একটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট পরোটা ইত্যাদি কটা থেকে খোলা মানে পাওয়া যাবে পরোটাটা সাতটা দিয়ে সাতটা থেকে আর ভাতটা ভাতটা নটা দিয়ে দশটা দিয়ে নটা থেকে দশটা থেকে আচ্ছা দশটা দিয়ে সব হয় নটা দিয়ে মাছ ভাজা কতক্ষণ হয় এই আড়াইটা আড়াইটা শেষ হয়ে যায় আড়াইটা তিনটে বড় যায় তিনটে এরকম বাবা তিনটেতে শেষ হয়ে যায় ভাবুন তাহলে আর পাবে না মটরশুঁটি দিয়ে ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা রেডি একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন বাসনপত্র একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে ও গরম গরম চিকেন কষা রেডি এদিকে কড়াইয়ে দেখেই লোভ ধরছে আর জিভে জলও চলে আসছে কিন্তু আমি কিন্তু মাসির কাছে এসেই প্রথমে ভয় খেয়ে গেছিলাম মাসি প্রথমে বলছে না না বেরো 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 ভিডিও করতে হবে না কিন্তু তারপর এই মাসির সাথে কথা বলতে বলতে এত সুন্দর মিশে গেছি মানে একদম মা মাসিদের মতো হয়ে গেছে প্রথমে ভিডিও করতে এসেই বললো বেরো 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 তিনটে ছেলে এসেছিল ওদের বকেছি ওরা ভয় পেয়ে গেছিল পালাবে ভাবছিল যে করবো না চল পালিয়ে যাই তিন বন্ধু এসেছিল মাসি তাহলে এরকম ভয় দেখাও কেন তুমি সবাইকে আগে তিতা পরে মিঠা সবচেয়ে ভালো ও আগে তিতা পরে মিঠা আচ্ছা বাহ আর এদিকে মাসি কি করছো
গরম জল নাকি? গরম জল ফুটছে টকবকরে। এবার কি হবে মাসি? এখন খাসি মাংস পড়বে। খাসি মাংস পড়বে গরম জলের মধ্যে? হ্যাঁ বাবা, এটা তো একদম নতুনত্ব স্টাইল দেখছি মাসির কাছে। এই গরম জল ফুটছে মশলা দিয়ে, এর মধ্যেই বাজে খাসির মাংসটা ঢেলে দেওয়া হবে। হ্যাঁ, তুমি এই সকালে কটার সময় আসো? পাঁচটা। পাঁচটার সময় তুমি কিছু সকালে খাওয়া দাওয়া করেছো? এখন মধ্যে পেটে কিছু পড়েনি, খালি চা আর রুটি। আমার বৌমা রুটি করে দিয়েছিল। হ্যাঁ, একটা আটা রুটি, এক কাপ চা, দু কাপ চা, দু কাপ, দু কাপ চা। ওই অত বড় গ্লাসে খেলে তো দেখলাম, ওই ব্যাস। বা এই দেখুন, এত খাঁটি সর্ষের তেল ফরচুনের যাচ্ছে, আর এটাতেই কিন্তু মাটন কষা হবে খাঁটি সর্ষের তেলে। তোমার কাছে এত লোক ভালোবেসে খেতে আসে কেন বলো? কেন আসে? গালাগালি দেই তাই দেই আমার কাছে খাবে। গালাগালি দিলেও তোমার কাছে আসবে? আমি সবচেয়ে পরিষ্কার জিনিস কিনি। ও বাবা, তুই এসে গেছিস? হাই ভগবান, তোর জন্য মাংস বাবু আজ অনেক লেট করে দিয়েছে রে। শোনা, তুই কি খাবি? খাসি না মাছ? খাসি আছে, আরে মুরগি নিয়ে যা। কি করো বাবু, মুরগি মাংস হয়ে গেছে তো মাসির ভালোবাসাটা দেখুন। করলে তো সবাই খেতে পারে। বাবা বাচ্চা করে কথা বলে কিন্তু গালিও দেয় সবাই। ছেলে আমার, আমাদের আমাদের আকারের ছেলে মাসির হোটেলে আছে, অনেক মেলা লাগিয়েছে, সেখানে খাবার নিয়ে যাচ্ছে। আমার মেলায় মেলায় যাচ্ছে, মেলায় খাবার নিয়ে যাচ্ছে বলছে মাসি। এ বাবা, তুই এক কাজ কর মাসি, এই যে সুন্দর করে মানে ভালোবাসা কানে কিন্তু মাসির হোটেলে মোটা মোটা পা গুলো দিয়ে লে, লোক খেতে আসে। মাসির কড়াইটা দেখেই বুঝতে পারছেন কত বড় কড়াই, এত বড় কড়াই রান্না বান্না হচ্ছে। এর চেয়ে আরো বড় কড়াই থাকে আমার। আচ্ছা, এর চেয়ে আরো বড় কড়াই থাকে বলছে মাসি। আর একদম ঘরোয়া মশলা দিচ্ছে দেখুন, এটা হবে মাটন কষা। এটা পরে কষা হবে, ম্যাডামের মাল তুলে নিয়ে লঙ্কা বাড়া পড়ে। আচ্ছা, লঙ্কা বাড়া এখন দিলে আমাকে মেরে ফেলে দিবে। আচ্ছা, এই পেঁপে গুলো কিসে দিচ্ছে মাসি? মাটনের পেঁপে দাও। হ্যাঁ, মেয়েটা দেই, ম্যাডামকে দিতে হবে তো খেতে। ও আচ্ছা, ম্যাডামের জন্য স্যুপ, স্যুপ। আচ্ছা, স্যুপ হবে। আচ্ছা, এই দেখুন, এবার কিন্তু ম্যাডামের জন্য যে স্পেশাল করে মাটনটা বানানো ছিল, এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছে। পেঁপে, মাটন সব কিন্তু প্রেশার কুকারে চলে যাচ্ছে। এই দেখুন, ম্যাডামের তুলে নিয়ে এবার কিন্তু তেরে লঙ্কা দিচ্ছে মাসি। একদম ঝালাবে না তো গো? ঝাল তো দরকার বাবা। আচ্ছা, ঝাল খাবে শীতকালে? এই এত ঠান্ডা, একটু ঝাল ঝাল না খেলে ঠিক গাটা গরম হবে না। এ বাবু, এদিকে চলে আমার কাছে একটু, আমার কাছে একটু। এই দেখো, লাল লঙ্কার গুঁড়ো গেল। এটা কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি? আচ্ছা, কাশ্মীরি লঙ্কা। গরম জল দিবি? সেই গরম জলটা যেটা ফুটিয়ে রেখেছিল সেই গরম জলটা এবার দেওয়া হচ্ছে। এটা দিয়ে একটা হাতায় দিয়ে দিয়ে দেই। এই দেখুন, এটা প্রেসার কুকারেও দেওয়া হলো অল্প করে। এইবার দেখুন, এটা এবার সর্বসাধারণ অর্থাৎ সবার জন্য মাটনটা রান্না হবে। 4 কিলো মাটন এনেছে আজকে মাসি। এ খুব ভালো তো মুন্না ভাইয়ের মাংস, ভালো তো। মাসিকে জিজ্ঞাসা করলাম, মাসি বলছে কড়াই কিন্তু মাটনটা সেদ্ধ হয়ে যাবে। প্রেসারের মাংস ভালো টেস্ট হয় না? আচ্ছা, প্রেসারের মাংস ভালো টেস্ট হয় না বলছে মাসি। যত কষে কষে রান্না হবে তত ভালো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটুকু দি, এবার এগুলো সব নিয়ে নিবি। ওট 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 ওট, সরা তো মাসি। তোমার এই হোটেলটা কত বছরের? 50 50 50। আচ্ছা, কটা সিটি পড়লো মনে রাখ। এবার মাটনে ঝোল দেওয়া হলো দেখুন। এই ঝোলটা কি শুকিয়ে যাবে মাসি? আচ্ছা, শুকিয়ে যাবে বলছে ঝোলটা, তো সেদ্ধর জন্য ঝোলটা দিতে লাগে। তো দাদা, এই যে পার্সেল দিচ্ছ, পার্সেলের জন্য আলাদা এক্সট্রা চার্জ আছে? হ্যাঁ, ছোট ফল 3 টাকা, বড় ফল 5 টাকা। আচ্ছা, বড় বড় কন্টেনারে যে চিকেন মাছের ঝোল দিচ্ছ? 10 টাকা 20 টাকা, যেরকম সাইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, মাটনটার কালারটা জাস্ট দেখুন, দুর্দান্ত কালার, দুর্দান্ত। তো মাসি মোটামুটি আসন ছেড়ে উঠলো, রান্না বান্না কমপ্লিট মোটামুটি মাসির। মাসি কিন্তু রেডি হয়ে গেছে এই 1 ডেচকি ভাত নিয়ে। দেখতে পাচ্ছেন ডেচকির সাইজটা জাস্ট দেখুন, তলা থেকে দেখাচ্ছি। তো মাসির একটা ডিমান্ড আছে, বলো কি তোমার ডিমান্ড? পুরো 1 ডেজি ভাত আর ওই হাফ কড়াই মাংস যে খাবে, হ্যাঁ, 1000 টাকা গিফট সাথে হাতে। সবাই তো সাথে দেখো মাসি, এই কোয়ান্টিটি দেখো, এতটা ভাত খেতে হবে আর এই এক কড়াই মাংস দেখতে পাচ্ছেন, মাত্র 1000 টাকা দেয় মাসি। হ্যাঁ, 1000 টাকা গিফট। বা বা, সাথে হাতে আগে করবে নগদ, আর নগদ ক্যাশ, নগদ ক্যাশ দেবে মাসি, একদম নগদ ক্যাশ দিবে। না খেতে হবে আমার কাছে বসে। আচ্ছা, কিন্তু জল দেবো না, শুধু মাংস আর ভাত। জল দেবে না তাহলে গলায় যদি আটকে যাক কি করে হবে? জল তো একটু লাগবে, কিন্তু এমন এমন লোক আছে যে খেতে পারে, আমি দেখেছি বাংলাদেশের কিছু কিছু লোক থাকে
মানে চ্যালেঞ্জ করে ফুড শোনো একমাত্র খেতে পেরেছিল রাবণের ভাই হ্যাঁ কুম্ভকর্ণ কুম্ভকর্ণ আচ্ছা এই পৃথিবীতে কেউ জন্ম হয়নি আজ পর্যন্ত এটা কত কত কেজি চালে ভাত আছে এটা হ্যাঁ কত কেজি চালে ভাত আছে 10 কেজি চালে ভাত আছে ওখানে হাফ পার করা বাপ রে বাপ ওটা তো পুরো এখানে দিয়ে দেব হ্যাঁ অনেকটা অনেকটা চালটা ভাতটা ঢাল তো দেখি মোটামুটি এটা কতটা চিকেন আছে এটা চিকেন আর কত হবে 5 কিলো হবে 5 কিলো চিকেন এর মধ্যে 2 কিলো বাকি আছে 10 কিলো চালের ভাত যদি খেতে পারে মাসি বাজে 5000 টাকা দেবে নাকি নগদ 5000 টাকা নগদ 5000 1000 টাকা ক্যান্সেল হ্যাঁ 5000 টাকা দেবে বলে আমার ছেলে বাজি নকছে বলে বললাম আচ্ছা কিন্তু মাসি সাথে লক্ষ রাজি দেখ 5000 টাকা দেব এখন বল বসে বল খেতে জল এক মগ দেব ওই লাল মগের এক মগ এই লাল মগটার এক মগ জল দেবে বলেছে শুধু এই মাংস আর এই ভাত খেতে হবে হ্যাঁ আর এদিকে কিন্তু লোকজন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দেখুন মাসির কিন্তু লেগ পিস শর্টেজ হয়ে যাচ্ছে আরো লেগ বাড়াতে হবে নাকি গো মাসি না না বাড়া আর বেশি করে আনি আচ্ছা মাসি করছি না এইজন্য ও দুটো করে দাও দুটো দিয়ে দাও সত্যি নিলাম ম্যাডামের মাংসটা এখনো পচা হয়নি একটা গামলা দিয়ে ওই একখানে গামলা বড় পেটে দিলাম এই ছেলে হাত বাড়াও আমি তাড়াতাড়ি নব্বই টাকা মাছ ধরো 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 হ্যাঁ বসে খাবো হালকা কিচ্ছু হবে না তুই বসো দিয়ে পেঁয়াজি বারো হচ্ছে এখানে যা দেবো তাই খাবে কথা বললে সালা খাবার নেই কি দেবো তুমি এদের সাথে এসছো তো ও আচ্ছা তুই বল বাবু তোকে দিচ্ছি আরে বাবু এটা বাড়ি দেয় এটা বাড়ি দেয় আসি না তো মোটামুটি মাসির হোটেল থেকে পুরো খাবার দাবার নিয়ে বসে পড়েছি কি কি আছে আপনাদের বলে দিই ভাত আছে এদিকে আলু ভাজা মটরশুঁটি দিয়ে আছে আর এদিকে মাসি স্পেশাল বড়ি দিয়ে পালং শাক আলু মূলো দিয়ে একটা তরকারি ও মাটনের গ্রেভিটা দেখুন যাস মাসির হাতে মাটন আর দুর্দান্ত একটা সেন্ট উঠেছে লাভলি এত থকথকে মাটনের গ্রেভি আর মাটনের সাইজটা আপনাদের দেখাই ওরে বাপ রে বাপ জাস্ট দেখুন একদম এই সাইজ একটা মাটন আছে আর এদিকে হচ্ছে সেই চিকেন কষা দেখুন একদম বড় পিস একটা এই দেখুন এত বড় পিস আর তার সাথে কিন্তু মেটেও আছে দিয়েছে মাসিকে বলে রেখেছিলাম আগে থেকে এই দেখুন এত বড় একটা মেটের পিস আর আপনাদের দামটা একটু বলে দিই যদি মাটন ভাত এক পিস দিয়ে মাটন ভাত নেন তাহলে 110 টাকা পড়বে আর এক পিস চিকেন দিয়ে নিলে মোটামুটি 90 টাকা পড়বে আর মাছের ঝোল ভাত 80 টাকা কিন্তু হ্যাঁ যেটা একদমই বলা হয়নি আমার ভুলে গেছি সবজি ভাত কিন্তু এখানে স্টার্টিং 40 টাকা থেকে ডাল ভাত একটা সবজি একটা ভাজা থাকে 40 টাকা তো একটু পালং শাকের তরকারিটা একটু নিয়ে নিলাম পুরোটাই নিয়ে নিই আর একটা কথা আপনাদের বলে রাখি এরকম কাগজের প্লেট যদি দেয় তাহলে এক্সট্রা কিন্তু 2 টাকা লাগবে এই শীতকালের পালং শাক দুর্দান্ত আবার মেদিনীপুরের বড়ি বলছে মাসি দারুণ হয়েছে কিন্তু তো এরপরে মাসির হাতে চিকেন কষাটা খেয়ে দেখি আর এই হচ্ছে মেটেটা প্রথমে নিলাম একটু দেখুন এই বড় সাইজের মেটে একটা তো মেটেটা একটু খেয়ে দেখি প্রথমে তারপর ভাত দিয়ে খাই দুর্দান্ত কড়াইশুঁটি ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা মুখে লেগে গেল এখানে দেখতে পাচ্ছেন হৃৎপিণ্ড আছে মেটে আছে
লাভলি। তো চিকেনের গ্রেভিটা একটু নি, আর এর সাথে একটু মেটেটা মেখে নিলাম। আপনারা বাড়িতে ট্রাই করবেন, এরকম মেটে বাড়িতে নিয়ে এসে রান্না করে ভাতে মেখে খাবেন, দুর্দান্ত লাগে কিন্তু। তার সঙ্গে কাঁচা পেঁয়াজ। তো এবার লেগ পিসটা একটু খেয়ে দেখি। দুর্দান্ত, এত সুন্দর সেদ্ধ হয়েছে, হ্যাঁ মারাত্মক। এই লেগ পিস কিন্তু আলাদা ভাবে মাসির হোটেলে এত ডিমান্ড, প্রচন্ড ডিমান্ড, একটার দিকে এলে পাবেন না, 12টাতেই মোটামুটি লেগ পিস শেষ হয়ে যায়। তো মোটামুটি খাওয়ার শেষের দিকে চলে এসেছি, মাটনটা বাকি আছে আর এইটুকু ভাত তার জন্য আছে, আমি আর এক্সট্রা ভাত নিইনি। মাসি পরে এক্সট্রা ভাত কত করে নাও গো? আচ্ছা মাসির কাছে কিন্তু পরে এক্সট্রা ভাত নিতে গেলে 10 টাকা পড়বে, আমি আজকে নিলাম না, তো মাটনের গ্রেভিটা একটু নিয়ে নিলাম। ও অনেকটা পড়ে গেল গ্রেভি, আর এই সাইজের একটা মাটন দেখুন না, একটু কম আছে সেদ্ধটা, আজকে মাটনের কোয়ালিটিটা অতটা মনে হচ্ছে ভালো হয়নি। মানে রান্নাটা খুব সুন্দর হয়েছে, সেন্ট পাচ্ছিলাম, কিন্তু মাসি রান্নার সময় বলছিল মাটনটা অতটা ভালো দেয়নি। যাই হোক তো খেয়ে দেখি। এদিকে এক পিস আলু আছে আর এদিকে এক পিস পেঁপে আছে দেখুন, এখানেও কিন্তু পেঁপে দিয়ে রান্না হয়। নন্দিনীদের হোটেলে যেমন কোয়াশ দিয়ে রান্না হয়, এখানেও মাসির হোটেলে পেঁপে দিয়ে রান্না হয়। একটু মিষ্টি মিষ্টি, অপূর্ব টেস্ট, অপূর্ব টেস্ট, সত্যি মাটনটা মাসির দোকানে ফেমাস। তো এই আলু পেঁপে দিয়ে মাখিয়ে একটা বাইট হয়ে যাক। পেঁপেটা একদম খাসির চর্বির মতো লাগছে খেতে, অপূর্ব টেস্ট, পুরো ভাতে মাখামাখি হয়ে গেছে। এই হচ্ছে মাটনটা পুরো একদম মিট পোর্শনটা, একটু সেদ্ধটা কম হয়েছে, টেস্ট অসাধারণ। তো চলুন এবার মাটনের এই পিসটা একটু খেয়ে দেখি, হালকা মিট হালকা চর্বি পোর্শন আছে, এটা যদি একটু প্রপার ভালো সেদ্ধ হতো এত সুন্দর টেস্ট হতো না। মাসি যখন মাটনটা রান্না করছিল অনেকটাই লঙ্কার পেস্টটা গেল, মানে কাঁচা লঙ্কার পেস্ট, ঝাল ঝাল লাগছে বেশ, চোখ দিয়ে একদম জল পড়তে শুরু করে দিয়েছে, ভালো ঝাল হয়েছে কিন্তু। আর শেষ পাতে কিন্তু মাসির হোটেলে স্পেশাল একটু চাটনি দিয়েছে, তো খাওয়ার একদম শেষ, আমি উঠে গেছিলাম, তারপরে মাসি মনে করিয়ে বললো আমাকে যে চাটনি আছে বেটা, চাটনি খেয়ে যা। তো চাটনিটা একটু খেয়ে দেখি, এটা স্পেশাল তেঁতুল ধনে পাতা ইত্যাদি দিয়ে বানানো, একটু খেয়ে দেখি চলুন। মুখ ছেড়ে যাবে, সিরিয়াসলি বন্ধুরা মুখ ছেড়ে যাবে, আমার জিভ দিয়ে জল পড়ছে, কথাই বলতে পারছি না ঠিক করে, এত লালাখরণ হচ্ছে, মনে হচ্ছে সেই কদবেল মাখার মতো লাগছে টেস্টটা, দারুণ একদম। আর মাসির হোটেলের প্রপার অ্যাড্রেসটা আপনাদের একটু বলে দিই, এদিকটা হচ্ছে রাসবিহারি চলে যাচ্ছে আর এই দিকটা কিন্তু গড়িয়াহাট মোড় চলে যাচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেন্সার্স, আর তার ঠিক এই দিকটা করে বাসন্তী দেবী কলেজ, বাসন্তী দেবী কলেজ আর স্পেন্সার্স এর ঠিক অপোজিটে কিন্তু এই মাসির হোটেল। তো মাসির হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম, হ্যাঁ গরম ধরে গেছে, মানে এত ঝাল দিয়ে মাটনটা বানিয়েছে সত্যি এই এই শীতকালে, মানে এত ঠান্ডা পড়েছে দুদিন, তো এই মাটনটা অবশ্যই ট্রাই করবেন, দুর্দান্ত বানায় কিন্তু, দুর্দান্ত, আমার তো হেভি লেগেছে খেতে, একটু সেদ্ধটা কম ছিল বাট যদি প্রপার সেদ্ধ হতো মানে আরেকটু টাইম লাগতো আর কি। লেভেলের মাটন বানায় মাসি, লেভেলের মাটন, আজকে মাছটা ট্রাই করিনি, আজকে চিকেন মাটন আর যেটা আমার খুবই ফেভারিট ওই মেটে, মেটে কলিজা দিয়ে খেলাম, অসাধারণ ছিল। তো আর ভিডিওটা বড় করছি না, আপনারা মোটামুটি সবই দেখে নিয়েছেন, রান্না বান্না এবং খাওয়ার সময় আমি যথেষ্ট বলেছি কোনটার কিরকম টেস্ট। এই গড়িয়াহাটে মোড়ে যেসব দোকানগুলো আছে তারাও কিন্তু এখানে ডেলি বেসিসে খাওয়া দাওয়া করেন, এবং শুধু দোকানদার না, বড় বড় অফিসার র্যাঙ্কের লোকেরাও এখানে খাওয়া দাওয়া করে। হ্যাঁ মোটামুটি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, যারা গড়িয়াহাট মোড় থেকে আমার প্রথম ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটিকে ফলো করুন, লাইক করুন। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।